গাইস কালকে যাব হচ্ছে বোনের ভাই, তো কি করব ভাবছিলাম। তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো যে আমি হেয়ার কাল করব, কিন্তু আমার তো বাড়িতে হেয়ার কাল করার মেশিন নেই, তাই আমি একটু বেনুনি করে নিলাম। তোমাদেরও যাদের বাড়িতে আমার মতো হেয়ার কাল করার মেশিন নেই, তোমরা এই হ্যাকটা ট্রাই করতে পারো। বেনুনি করে তারপর দেখো ফোর পার্ট করে আমি বেনুনিটা করেছি। তোমরা তো দেখছো যে কত স্পিডে করেছি, কিন্তু না, এই বেনুনিটা করতে আমার অনেক মানে কি বলবো অনেক পরিশ্রম হয়েছে আর হাতও ব্যথা করছে। তোমরাও চাইলে এই বেনুনিটা ট্রাই করো, ভালো লাগলে। আর দেখো আমি বেনুনি করে নিয়েছি, এখন গার্ডারের সাহায্যে চুলটা একটু বেঁধে নেব, বেঁধে তারপর ঘুমিয়ে পড়বো। পরের দিন সকালে কি রেজাল্ট হয় তোমরাও দেখবে, আর আমিও রেজাল্টটা দেখার জন্য অনেক এক্সাইটেড। তো দেখো আমি বেনুনি করে চুলগুলি বেঁধে নিয়েছি, বেঁধে এখন ঘুমিয়ে পড়বো। গাছ দেখো সকাল হয়ে গেছে, এখন আমি বেনুনিগুলি খুলবো, দেখো রেজাল্টটা কি হয় আমি দেখার জন্য অনেক অনেক এক্সাইটেড। তো আমি বেনুনিগুলি খুলে নিয়েছি তাড়াতাড়ি করে, দেখো খুলে দেখো রেজাল্টটা খুব সুন্দর হয়েছে। তোমাদের বাড়িতেও এই হ্যাকটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর আমার মতো যাদের বাড়িতে হেয়ার কাল করার মেশিন নেই, তারা প্লিজ একটা কমেন্ট করো। দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।